এবার আমরা পাটিগণিত অনুশীলনী এক দশমিক ছয়ের অঙ্কগুলো করব সাত যোগফল নির্ণয় করো ক আট যোগ নয় দশমিক শূন্য তিন যোগ দশমিক শূন্য শূন্য তিন চার আমরা এবার দশমিকের যোগফল নির্ণয় করা শিখব তো এখানে দেখা যায় আটের পর দশমিক নেই এখানে নয়ের পর দশমিকের পর দুইটি ঘর আছে অর্থাৎ দশমিক শূন্য তিন এখানে দশমিকের পর চারটি গড় আছে তো এখানে সর্বোচ্চ দশমিকের পর চার গড় আছে যেগুলির মধ্যে যে সংখ্যাগুলির মধ্যে দশমিকের পর চার গড় নেই ওইগুলিতে আমাদের চার গড় দিয়ে নিতে হবে তো আমরা নিচে নিচে লিখে যোগ করব তো আটের পর এখানে দশমিক দিয়ে আরও চারটি শূন্য দেব দিলাম এবার নয় দশমিক শূন্য তিন নয় দশমিক শূন্য তিনের পর আর দুটি শূন্য দিয়ে পূরণ করে দিলাম অর্থাৎ সর্বোচ্চ দশমিকের পর চার ঘর আছে তারপর দশমিক শূন্য শূন্য তিন চার একটি রেখা টানলাম এবার যোগ করব শূন্য শূন্য চার যুগ হয়ে চার শূন্য শূন্য তিন যুগ হয়ে তিন শূন্য তিন শূন্য যুগ হয়ে তিন শূন্য 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 যুগ হয়ে শূন্য নয় এবং আট যুগ হয়ে সতেরো এবার সাধারণ নিয়মে আমরা যোগ করেছি অর্থাৎ সাধারণ নিয়মেই যুগ হবে শুধুমাত্র শেষে এখানে দেখতে হবে কয়গোর পর দশমিক আছে এক দুই তিন চার চারগোর পর দশমিক আছে আমরা চার পর দশমিক দিব এক দুই তিন চার দশমিক উত্তর সতেরো দশমিক শূন্য তিন তিন চার যোগফল নির্ণয় করো খ অঙ্কটি করব এবার তো প্রথমে আমাদের দেখতে হবে যে দশমিকের পর কয় ঘর আছে এখানে এক ঘর এখানে দুই ঘর এখানে তিন ঘর এখানে তিন ঘর আছে সর্বোচ্চ দশমিকের পর তিন ঘর আছে প্রথমে শূন্য দশমিক তিন দুই পাঁচ লিখলাম তারপর দুই দশমিক তিন ছয় আট লিখলাম তারপর এক দশমিক দুই এর সাথে আর দুটি শূন্য আনলাম কারণ এখানে সর্বোচ্চ দশমিকের পর তিন ঘর আছে তো তিন ঘর পূরণ করতে হবে তারপর এখানে দুই ঘোর আছে দশমিক দুই নয় শেষে আটটি শূন্য দিলাম এবার যোগ করব আট পাঁচ তেরো তেরো এক তিন হাতের এক দুইয়ের এক তিন ছয় তিন নয় 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 আঠারো আঠারো আট হাতের এক তিন আর তিন ছয় আর হাতের এক সাত সাত আট দুই নয় নয়ের দুই এগারো এগারোর এক এই দুই এবং হাতের এক তিন তিন আর এক চার এবার দেখতে হবে কয় ঘর পর দশমিক আছে এক দুই তিন ঘর পর দশমিক আছে আমাদের এক দুই তিন তিন ঘর পর এখানে দশমিক দেব উত্তর চার দশমিক এক আট তিন যুগ ফল নির্ণয় করো এবার গ অঙ্কটি করবো তেরো দশমিক শূন্য শূন্য এক যুগ তেইশ দশমিক শূন্য এক যুগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যুগ আশি দশমিক ছয় নিচে নিচে লিখে আমরা যোগ করব তেরো দশমিক শূন্য শূন্য এক তেইশ দশমিক শূন্য এক তারপর এখানে আমরা দেখলাম যে দশমিকের পর সর্বোচ্চ তিন গড় আছে তো যে যে গড়ে তিন গড় নেই ওই গড়ে আমরা শূন্য দিয়ে পূরণ করে দেব তো তেইশ দশমিক শূন্য এক এর সাথে আরেকটি শূন্য দিলাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ আশি দশমিক ছয় তার সাথে আরও দুটি শূন্য দিলাম এবার যোগ করবো পাঁচ আরেক যোগ হয়ে ছয় এক এবং শূন্য 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 যোগ হয়ে এক ছয় শূন্য 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 যোগ হয়ে ছয় তিন এবং তিন এবং শূন্য শূন্য যোগ হয়ে ছয় আট আর দুই দশ আরেক এগারো কয় ঘর পর দশমিক আছে এক দুই তিন তিন ঘর পর দশমিক আছে আমরা এক দুই তিন পর দশমিক দেব উত্তর যোগফল ফল একশো ষোলো দশমিক ছয় এক ছয় বিয়োগ ফল নির্ণয় করো বিয়োগ ফল সেই একই নিয়ম অর্থাৎ সাধারণ বিয়োগের মতোই বিয়োগ করতে হবে শুধুমাত্র কয়গর পর দশমিক আছে ওই দশমিকটা বসাই দিতে হবে তো পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ এখানে সর্বোচ্চ দশমিকের পর তিন ঘর আছে তাই এই শূন্য দুইয়ের পর আরেকটি শূন্য দিয়ে তিন ঘর পূরণ করে দিলাম এবার দুই দশমিক আট নয় পাঁচ লিখলাম এবার বিয়োগ করতে হবে এখানে বিয়োগ চিহ্ন দিলাম শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাই শূন্যর সাথে দশ আনতে হবে দশ আনলে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকে এবার হাতের এক এই এক এবং নয় মিলে দশ এই দুই থেকে দশ বিয়োগ করা যায় না তাই এ দুইয়ের সাথে দশ আনতে হবে দশ আনলে দশ আর দুই বারো বারো থেকে দশ চলে গেলে দুই থাকে এবার আট আটের সাথে হাতের এক নয় শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না তাই শূন্যর সাথে দশ আনতে হবে দশ আনলে দশ থেকে নয় চলে গেলে এক হয় পাঁচ থেকে এখানে দুই আসে দুইয়ের সাথে হাতের এক মিলে তিন পাঁচ থেকে তিন চলে গেলে দুই নয় নয়ের নিচে সংখ্যা নেই তাই নয় নয় এবার এখানে এক দুই তিন অর্থাৎ তিন গোর পর দশমিক আছে তো আমরা তিন গোড় পর দশমিক দেব। বিয়োগ ফল বিরানব্বই দশমিক এক দুই পাঁচ এটি উত্তর গুণ কর ক দশমিক দুই এক আট গুণ তিন দশমিকের গুণ সাধারণ গুণের মতোই শুধু এখানে দশমিক দিতে হয় গুণের পর সমাধান প্রথমে আমরা ডাক লিখলাম এবার দশমিক ছাড়া কল্পনা করব। দুশো আঠারো এটাকে কল্পনা করব। দুশো আঠারোকে তিন দ্বারা গুণ করলে তিন আটে চব্বিশের চার হাতের দুই তিন একে তিন আর দুই পাঁচ তিন দুগুণে ছয় অর্থাৎ ছয়শো চুয়ান্ন এবার এখানে তিন গোর পর দশমিক আছে তো আমাদের তিন গোর পর দশমিক দিতে হবে তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ চার এটি উত্তর গুণ করো খ অঙ্কটি করবো এবার দশমিক তিন তিন গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক এক আট তো প্রথমে আমরা ডাকটি লিখলাম তো এখানে শূন্য দুই দশমিক শূন্য দুই এবং দশমিক এক আট গুণ করব অর্থাৎ সাধারণ গুণ করলে দেখা যায় যে দশমিক ছাড়া কল্পনা করে গুণ করলে দেখা যায় আঠারো দুগুণে ছত্রিশ তারপর এখানে দুই গড় দশমিকের পর দুই গড় আছে এখানে এখানে আছে দশমিকের পর দুই গড় অর্থাৎ দশমিকের পর মোট চার গড় আছে যোগ করলে অর্থাৎ এই ছত্রিশ এর ছয় থেকে চার গড় পর দশমিক হবে তা বাকি গড়গুলি আমাদের শূন্য দ্বারা পূরণ করে দিতে হবে শূন্য শূন্য দশমিক অর্থাৎ এই দুই গড় এবং এই দুই গড় মিলে চার গড় হয়েছে এক দুই তিন চার গড় পর এখানে দশমিক হয়েছে এবার দশমিক তিন তিন গুণ দশমিক শূন্য শূন্য তিন ছয় অর্থাৎ এখানে তেত্রিশ এবং ছত্রিশ কল্পনা করে আমরা গুণ করব আমরা রাফ করে নেব তেত্রিশ গুণ ছয়ত্রিশ সাধারণ গুণ করব ছয় তিন ছয় আঠারো আট হাত হল এক তিন ছয় আঠারো এক উনিশ এবার তিন দ্বারাই তেত্রিশকে গুণ করে তিন তিরিকে নয় তিন তিকে নয় এখানে এক গড় কেটে দিতে হবে গুণের নিয়মে তারপর এখানে আট আটটি হয় যোগ করলে নয় নয় আঠারো আট হলো এক নয় এক দশ এক এগারো অর্থাৎ এক হাজার একশো অষ্টআশি হয়েছে এবার আমরা দেখব কয় ঘড় পর দশমিক আছে তো এখানে আছে দশমিকের পর এক দুই তিন চার ঘর আছে এখানে আছে দুই ঘর অর্থাৎ দুটির যোগফল হলো ছয় ঘর তো ছয় ঘর পর আমাদের দশমিক দিতে হবে এক দুই তিন চার আট দুই গড় আমরা শূন্য দ্বারা পূরণ করে দেব পাঁচ ছয় এবার দশমিক দেব শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট এটি উত্তর বাঘ ফল নির্ণয় করো এবার ক অঙ্কটি করবো নয় দশমিক সাত পাঁচ বাঘ পঁচিশ নয় দশমিক সাত পাঁচ বাঘ পঁচিশকে আমরা সাধারণ নিয়মেই ভাগ করবো তো একটি ভাগ চিহ্ন দিলাম তো নয়ের মধ্যে এই পঁচিশ যায় না তাই আমাদের এই দশমিকের পরের থেকে গড় আনতে হবে অর্থাৎ নয়ের পর এখানে দশমিক আছে পূর্ণ সংখ্যা এখানে নয় নয়ের পরের সংখ্যাগুলো আনতে হলে এই দশমিককে ডানে বসাতে হবে একটি দশমিক দিতে হবে শূন্য দশমিক দিলাম এবার এই দশমিক উঠে গেছে এবার কল্পনা করতে হবে যে এটি সাতানব্বই তো সাতানব্বইয়ের মধ্যে পঁচিশ তিনবার যায় তিন পঁচিশে পঁচাত্তর এবার বিয়োগ করলে সাত থেকে পাঁচ চলে গেলে দুই নয় থেকে সাত চলে গেলে দুই এবার এই পাঁচ কেটে নামাব দুশো পঁচিশ নয় পঁচিশে দুশো পঁচিশ বাক্সে শূন্য অর্থাৎ শূন্য পেলাম উত্তর বাঘ ফল শূন্য দশমিক তিন নয় নির্ণয় করো এবার খ অঙ্কটি করবো সাতানব্বই দশমিক এক সাত ভাগ দশমিক শূন্য এক দুই তিন তো প্রথমে আমরা ভাগাকারে লিখলাম এখানে সাতানব্বই দশমিক এক সাতকে ভাগ করা হয়েছে দশমিক শূন্য এক দুই তিন দ্বারা তাই দশমিক শূন্য এক দুই তিন নিচে হয়েছে এবার এখানে একটু লম্বা টান দিয়ে একটু জায়গা নিলাম এবার এই দশমিকের জন্য বিপরীতে অর্থাৎ নিচে উপরে দশমিকের জন্য নিচে গুণাকারে একটি এক নিব এবং দুই গড়ের জন্য দুটি শূন্য অর্থাৎ এই দশমিকের জন্য একটি এক এবং দুই গড়ের জন্য দুটি শূন্য উপরেও একইভাবে এই দশমিকের জন্য একটি এক নিব এবং এখানে কয় ঘড়ো আছে এক দুই তিন চার ঘরের জন্য চারটি শূন্য এক দুই তিন চারটি শূন্য এবার কাটাকাটি করলে দশ হাজারের মধ্যে একশো বার যায় একশো দ্বারা নয় হাজার সাতশো সতেরোকে গুণ করলে নয় লক্ষ একাত্তর হাজার সাতশো হয় অর্থাৎ একশো তেইশ ভাগের নয় লক্ষ একাত্তর হাজার সাতশো এবার একশো তেইশ দ্বারা নয় লক্ষ একাত্তর হাজার সাতশোকে ভাগ করব ভাগ করলে এখানে প্রথম তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা নয়শো একাত্তর তো নয়শো একাত্তরের মধ্যে একশো তেইশ কতবার যায় দেখব সাতবার যায় অর্থাৎ সাতবার দিলে তিন সাতে একুশের এক আঠেরো দুই সাত দুগুণে চোদ্দো আর দুই ষোলো ষোলোর ছয় হাতের হলো এক সাত থেকে সাত আর এক আট এবার বিয়োগ করলে এক থেকে এক চলে গেলে শূন্য সাত থেকে ছয় চলে গেলে এক নয় থেকে আট চলে গেলে এক অর্থাৎ একশো দশ এবার এই সাত কেটে নামাব এবার কতবার যায় দেখব নয় বার যায় তিন নং সাতাশে সাত হাতের হলো দুই নয় দুগুণে আঠারো আর দুই বিশ বিশের শূন্য হাতের দুই নয় নয় আর দুই এগারো এবার বাক্সের শূন্য এখানে দুটি শূন্য আছে এই দুটি শূন্য বাকফলের সাথে লিখতে হবে শেষে তাহলে সাত হাজার নয়শো আচ্ছা নির্ণয় বাকফল সাত হাজার নয়শো উত্তর সাত হাজার নয়শো বাকফল নির্ণয় করো এবার খ অঙ্কটি করবো দশমিক এক ছয় আট ভাগ দশমিক শূন্য এক দুই পাঁচ তো প্রথমে আমরা ভাগাকারে লিখলাম এবার রেখাটিকে লম্বা করে টান দিব তারপর এই দশমিকের জন্য একটি এক হবে নিচে এবং এখানে দশমিকের পর তিন গড় আছে তিন ঘরের জন্য তিনটি শূন্য একইভাবে এই দশমিকের জন্য বিপরীত অর্থাৎ উপরের দিকে একটি এক এবং এক দুই তিন চার চার গড়ের জন্য চারটি শূন্য এক দুই তিন চার তো এক হাজার দ্বারা দশ হাজারকে ভাগ করলে দশ হয় দশ দ্বারা একশো আষট্টিকে গুণ করলে এক হাজার ছয়শো আশি হয় একশো পঁচিশ ভাগের এক হাজার ছয়শো আশি এখানে একশো পঁচিশ দ্বারা এক হাজার ছয়শো আশিকে ভাগ করব তো এখানে প্রথম তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা একশো আষট্টি এর মধ্যে একশো পঁচিশ একবার যায় একবার দিলে একশো পঁচিশ বিয়োগ করলে দেখা যায় আট থেকে পাঁচ চলে গেলে তিন ছয় থেকে দুই চলে গেলে চার এক থেকে এক থেকে চলে গেলে শূন্য এবার এই শূন্য কেটে নামাবো নিচে এবার চারশো ত্রিশ হলো এবার একশো পঁচিশ তিনবার যায় তিন পাশে পনেরো পাঁচ হাতের হলো এক তিন দুগুণে ছয় আরেক সাত তিন একে তিন এবার বিয়োগ করলে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকে হাতের এক সাত আরেক আট তিন থেকে আট বিয়োগ করা যায় না তাই তিনের সাথে দশ আনতে হবে দশ আনলে তেরো হয় তেরো থেকে আট চলে গেলে পাঁচ থাকে এবার হাতের এক তিন আরেক চার চার থেকে চার চলে গেলে শূন্য এবার এই পঞ্চান্নর মধ্যে একশো পঁচিশ যায় না তাই আমাদের এখানে একটি দশমিক দিয়ে এখানে শূন্য আনতে হবে শূন্য আনলে একশো পঁচিশ এবার দেখব কতবার যায় চারবার যায় তার পাঁচে কুড়ি শূন্য হাতে হলো দুই চার দুগুণে আট আট দুই দশের শূন্য হাতের হলো এক একে চার আরেক পাঁচ অর্থাৎ পাঁচশো এবার বিয়োগ করলে শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য পাঁচ থেকে শূন্য চলে গেলে পাঁচ পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য অর্থাৎ পঞ্চাশ একবার এখানে দশমিক দেওয়া হলে আমাদের প্রয়োজন পড়লে এখানে আমরা শূন্য দিতে পারবো তো এখানে পঞ্চাশের সাথে আমরা একটি শূন্য দিলাম প্রয়োজনে কারণ পঞ্চাশের মধ্যে একশো পঁচিশ যায় না তাই শূন্য দিলে এবার চারবার গেলে চার একশো পঁচিশে পাঁচশো হয় মিলে গেছে বাক্সের শূন্য অতএব নির্ণীয় ভাগ ফল তেরো দশমিক চার চার উত্তর তেরো দশমিক চার চার সরল কর এবার আমরা সরল করবো দশমিকের সরল কীভাবে করে তা শিখব ক তিন দশমিক এক পাঁচ গুণ এক দশমিক শূন্য পাঁচ যোগ দশমিক চার আট ভাগ ষোলো যোগ তিন দশমিক দুই গুণ পাঁচ তো প্রথমে আমরা ডাকটি লিখলাম এখানে একটি ক্রম অনুসরণ করতে হয় সরলীকরণে যে কাজগুলো ক্রমানুসারে করা হয় তার ক্রম এখানে দেওয়া আছে অর্থাৎ আমরা ইচ্ছা করলেই যে কোনো কাজ আগে পরে করতে পারবো না একটা নিয়ম মানতে হয় এখানে বদমাস এই পদ্ধতিকে সরলীকরণের কাজগুলো মনে রাখার জন্য এদের ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা গঠিত বদমাস স্মরণে রাখলে সরলীকরণে সহজ হয় বিতে ব্র্যাকেট ও ওতে অফ এর ডিতে ডিভিশন বাঘ এম তে গুণ গুন এতে অ্যাডিশান যোগ এসতে সাবট্যাকশান বিয়োগ তো এখানে আমাদের চিহ্ন আছে যোগ চিহ্ন গুণ চিহ্ন আছে চিহ্ন আছে অর্থাৎ এখানে সবার আগে আমাদের বাঘ করতে হবে তারপর গুণ করতে হবে তারপর যোগ বিয়োগ করতে হবে তাহলে আমরা এখানে বাঘের কাজটি আগে করব দশমিক চার আটকে ষোলো দ্বারা বাগ করতে হবে তো দশমিক চার আটকে ষোলো দ্বারা ভাগ করলে এখানে দশমিক বাদ দিয়ে কল্পনা করলে দেখা যায় যে আটচল্লিশ হয় আটচল্লিশকে ষোলো দ্বারা বাক করলে তিনশো লং আটচল্লিশ তারপর এই দশমিকের পর দুই গড় থাকায় আমাদের এখানে দশমিকের পর দুই গড় দিতে হয়েছে এবং এক গড় শূন্য দ্বারা পূরণ করে দিতে হয়েছে তো আমরা এটি রাফ করে দেখব কীভাবে করব এখানে দশমিক চার ভাগ ষোলো প্রথমে লিখলাম এবার এই দশমিকের জন্য নিচে একটি এক এবং দুই গড়ের জন্য দুটি শূন্য এই ষোলো দ্বারা আটচল্লিশকে ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ অর্থাৎ একশো ভাগের তিন তো এবার আমরা যদি একে দশমিকে নিয়ে যাই এই ভগ্নাংশকে যদি দশমিকে নিয়ে যাই তাহলে এই একের জন্য উপরে একটি দশমিক এবং একের পর এখানে দুই গড় আছে তো দুই গড়ের জন্য একটি গড় শূন্য দিলাম এবং আরেকটি গড় তিন আছে তো আমরা এবার আমরা এবার এটিকে যদি ভগ্নাংশে প্রকাশ করি তাহলে দেখা যাবে যে একশো ভাগের তিনেই হচ্ছে তো আমরা দেখব এই দশমিকের জন্য একটি এক এবং দুই গড়ের জন্য দুটি শূন্য উপরে তিন অর্থাৎ এখানে বামে শূন্য থাকলে কোনো মূল্য নেই অর্থাৎ তাতে একশো ভাগের তিনেই হয় তো এটি তিন দশমিক তিন শূন্য সাত পাঁচ অর্থাৎ এখানে তিন দশমিক এক পাঁচ এবং এক দশমিক শূন্য পাঁচ গুণ করে তিন দশমিক তিন শূন্য সাত পাঁচ হয়েছে আমরা এটি রাফ করে এনেছি তারপর এখানে দশমিক শূন্য তিন এবার আমাদের বাঘের পর গুণের কাজ এখানে করা হয়েছে এবার এখানে গুণের কাজ আছে তো গুণের কাজ করলে দেখা যায় তিন দশমিক দুই গুণ পাঁচ সমান ষোলো এবার যুগের কাজ করতে হবে যুগের কাজ করলে সবগুলি যুগ করলে দেখা যায় উনিশ দশমিক তিন তিন সাত পাঁচ হয় উত্তর উনিশ দশমিক তিন তিন সাত পাঁচ সরল করো তো এখানে বন্ধনীর ব্যবহার আছে অর্থাৎ প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী এভাবে ক্রমান্বয়ে কাজ করতে হবে তারপর ভাগের কাজ তারপর এভাবেই করতে হবে তো আমাদের নিয়ম অনুসারে প্রথম বন্ধনীর কাজ প্রথম করতে হয় তো প্রথম বন্ধনীর কাজ করতে হলে বারো দশমিক সাত পাঁচ থেকে নয় দশমিক দুই পাঁচ বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে দেখা যায় যে পাঁচ থেকে পাঁচ চলে গেলে শূন্য সাত থেকে দুই চলে গেলে পাঁচ এই দুই থেকে নয় বিয়োগ করা যায় না তাই দুইয়ের সাথে দশ আনতে হবে বারো বারো থেকে নয় চলে গেলে তিন থাকে হাতের এক এই এক এই এক থেকে চলে গেলে শূন্য হয় অর্থাৎ তিন দশমিক পাঁচ শূন্য বিয়োগ করে পাওয়া গেছে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা দশমিকের পর বাকি গড়গুলি শূন্য দ্বারা পূরণ করি যদি দেখা যায় যে আমাদের এখানে দ্বিতীয় ব্যাকেটের ভিতর এখানে এটি বিয়োগ চিহ্ন বিয়োগ চিহ্ন অর্থাৎ এখানে দশমিকের পর দুই গড় আছে এখানে দশমিকের পর দুই গড় আছে কিন্তু এখানে দশমিকের পর এক গড় আছে তো বাকি গড়গুলি আমরা শূন্য দ্বারা পূরণ করে দেই তাতে মানের কোনো পরিবর্তন হয় না এই পরীক্ষাটাই আমরা এবার করব। দশমিক আট সমান দশমিকের জন্য একটি এক এবং এক গড়ের জন্য একটি শূন্য তো উপরে আট সমান দশমিক আট এবার দশমিক আট শূন্য অর্থাৎ দশমিকের পর দুই গড় নিলাম একটি শূন্য দিলাম তাতে নিচে একটি শূন্য বেড়ে যায় অর্থাৎ দশমিকের জন্য একটি এক এবং দুই গড়ের জন্য দুটি শূন্য এবার উপরের শূন্য নিচে শূন্য কাটা দিলে দশ ভাগের আটেই হয় অর্থাৎ দশমিক আটেই হয় মান তেমনিভাবে এখানে আরেকটি শূন্য বাড়ালাম অর্থাৎ দশমিক আটের পর আরও দুটি শূন্য দিলাম এখন দশমিকের জন্য একটি এক এবং দশমিকের পর এখানে তিন ঘর আছে তিন গড়ের জন্য তিনটি শূন্য তাহলে এবার এই দুই শূন্য এই দুই শূন্য কাটা যায় থাকে দশ ভাগের আট সমান দশমিক আট অর্থাৎ দশমিকের পর আবার শেষের দিকে শূন্য দিলে মানের কোনো পরিবর্তন হয় না এবার বিয়োগ চিহ্ন সম্বলিত সংখ্যাগুলোকে একসাথে যোগ করব অর্থাৎ একই যাতে চিহ্ন হলে আমরা জানি যোগ করতে হয় এবং ভিন্ন জাতের চিহ্ন হলে বিয়োগ করতে হয় তো এখানে একই জাতের চিহ্নগুলি একসাথে যোগ করবো অর্থাৎ এই এখানে দুই দশমিক তিন শূন্য এটা বিয়োগ চিহ্ন এবং বিয়োগ তিন দশমিক পাঁচ শূন্য এটাও বিয়োগ চিহ্ন তাই দুটিকে যোগ করতে হবে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ এবং তিন যোগ করে আট হয় তিন এবং দুই যোগ করলে পাঁচ হয় এবার এখানে দুই গড় পর দশমিক আছে এখানেও দুই গড় পর তো দুই গড় পর আমরা দশমিক দিব পাঁচ দশমিক আট শূন্য শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য হয় আট থেকে আট চলে গেলে শূন্য হয় সাত থেকে পাঁচ চলে গেলে দুই হয় অর্থাৎ দুই দশমিক শূন্য শূন্য এখানে দশমিকের পর দুই গড় আছে তাই এখানে দশমিকের পর দুই গড় পরে এখানে দশমিক দেওয়া হয়েছে তিন দশমিক পাঁচ শূন্য গুণ দুই দশমিক শূন্য শূন্য সমান গুণ করলে সাত হয় অর্থাৎ সাত দশমিক শূন্য শূন্য হয় তো সাত দশমিক শূন্য শূন্য এখানে লেখা হয় নাই কারণ শূন্য শূন্য না লেখলেও অর্থাৎ দশমিকের পর শূন্য থাকলে না লিখলেও চলে তো সাত ভাগ দশমিক পাঁচ এবার এই দশমিকের জন্য একটি এক এক গড়ের জন্য একটি শূন্য অর্থাৎ দশ ভাগের পাঁচ এবার এখানে ভাগ চিহ্ন থাকলে আমরা জানি গুণ দিয়ে উল্টিয়ে দিতে হয় পরের সংখ্যাটিকে তো গুণ দিয়ে আমরা দশ ভাগের পাঁচকে পাঁচ ভাগের দশ লিখলাম পূর্ণ সংখ্যা সবসময় উপরের দিকে থাকে তাই সাত উপরে গুণ করা হয়েছে পাঁচ দ্বারা দশকে বাক করলে পাঁচ দুগুণে দশ সাত দুগুণে চোদ্দো উত্তর চোদ্দো তোমার নিকট পঞ্চাশ টাকা ছিল সে তার ছোটো ভাইকে পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং তার বন্ধুকে বারো দশমিক সাত পাঁচ টাকা দিল তার নিকট কত টাকা রইল তো সে ছোটো বাইকে দেয় পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা এবং বন্ধুকে দেয় বারো দশমিক সাত পাঁচ টাকা মোট কত দিয়েছে এই দুটি যোগ করলেই বের হবে তারপর এই পঞ্চাশ টাকা থেকে ওই দুই টাকা যোগ করে যে টাকা হবে তা বিয়োগ করলে তার নিকট কত টাকা রইল তা বের হবে তোমা খরচ করল বাইকে দিলো পনেরো দশমিক পাঁচ শূন্য টাকা বন্ধকে দিল বারো দশমিক সাত পাঁচ টাকা এবার একটি রেখা টানলাম তারপর যোগ করব শূন্য এবং পাঁচ যুগ হয়ে পাঁচ সাত এবং পাঁচ যুগ হয়ে বারো বারোর দুই হাতে এক পাঁচ আর এক ছয় ছয়ের দুই আট এবার এক আর এক দুই এখানে দুই দুইগোর পর দশমিক তাই এখানে দুই দুইগোর পর দশমিক হয়েছে সাধারণ যুগের নিয়মেই যুগ হয় শুধুমাত্র শেষে দশমিক বসাতে হয় তমার নিকট ছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাকে এখানে দশমিক দিয়ে দুটি শূন্য দিলাম দশমিকে আনলাম তারপর তোমার খরচ করলো এখানে মোট খরচ করেছে আঠাশ দশমিক দুই পাঁচ টাকা তো আমরা এই তোমার খরচটা বিয়োগ করব। দশমিকের বিয়োগ সাধারণ বিয়োগের মতোই হয় তবে শেষে দশমিক দিতে হয় শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না তাই শূন্য সাথে দশ নিতে হবে দশ থেকে পাঁচ চলে গেলে পাঁচ থাকে এবার এখানেও শূন্য থেকে দুই বিয়োগ করা যায় না দশ থেকে দুই এবং হাতের এক মিলে তিন দশ থেকে তিন বিয়োগ করলে সাত হয় এবার এখানে হাতের এক হাতের এক আর আট মিলে নয় শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না তাই এখানে দশ নিতে হবে দশ থেকে নয় চলে গেলে এক থাকে এবার এই দশ এর হাতের এক এক আর দুই মিলে তিন পাঁচ থেকে তিন চলে গেলে দুই এবার দুই ঘর পর দশমিক এখানেও দুই ঘর পর দশমিক দেওয়া হয়েছে তাহলে একুশ দশমিক সাত পাঁচ টাকা তোমার নিকট রইল উত্তর একুশ দশমিক সাত পাঁচ টাকা ধন্যবাদ